সালের পর বছরে প্রায় দেড়শো কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে দেশের বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে মাদক অস্ত্রের বিনিময়েও স্বর্ণ চোরা চালান হয় অধিকাংশই আবার চলে যায় দেশের বাইরে এ কাজে বিমান সংশ্লিষ্টরা জড়িত থাকতে পারেন বলে ধারণা শুল্ক গোয়েন্দাদের রবিবার রাত নয়টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো ভোল্ট থেকে জব্দ করা হয় একশো চারটি স্বর্ণের বার যার ওজন বারো কেজি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর তাদের হিসেবে চলতি মাসে জব্দ করা হয়েছে আকাশপথে আসা ৩৫ কেজি আটাশ গ্রাম স্বর্ণ পরিসংখ্যান বলছে দু হাজার থেকে একুশ সাল পর্যন্ত জব্দ করা হয়েছে চারশো একুশ কেজি আটশো গ্রাম স্বর্ণ তবে বিমানবন্দরের মতো নিরাপত্তার চাদরে ঢাকায় স্থানে এ ধরনের চোরা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এটা অনুমান করা যায় যেহেতু এখানে এখানে প্যাসেঞ্জার যেত না এখানে ক্রু যেত না এখানে মালামালগুলো আনলোড করার সময় এগুলো কেউ নিয়ে যেত আমরা গ্রেপ্তার করেছি এই নিরাপত্তা কর্মী পরিচ্ছন্নতা কর্মী যাদের কাছে পাওয়া গেছে তাকে আমরা গ্রেপ্তার করেছি তো আমরা তো সিনিয়র কাউকে তো কারোর কাছে আমরা গ্রেপ্তার করতে পারিনি তার কাছে পাইনি গ্রেপ্তার করতে পারি চালানের নেপথ্যে কারা তা নিয়ে কথা বলতে চাননি এই কর্মকর্তা এটা অপরাধের অর্থায়নে ব্যবহার হয় এটা অবৈধ অর্থ গচ্ছিত রাখার কাছে ব্যবহার হয় এই জন্যে এই স্মাগলিং এই গোল্ড স্মাগলিং এর সাথে আর স্মাগলিং জড়িত এর সাথে ড্রাগ স্মাগলিং জড়িত আর সে ড্রাগের পেমেন্ট হয় এই গোল্ড দিয়ে কিছু বিষয় আছে এটা এটা সব জানা যায় কিন্তু বলা যায় না বা চোখে যেমন দেখা যায় আসল বিষয় সেরকম না তিনি বলেন দেশে বছরে স্বর্ণের চাহিদা আঠারো থেকে ২৬ টন যার বিপরীতে গত বছর জুয়েলারি ব্যবসায়ীরা আমদানি করেছেন মাত্র দশ কেজি স্বর্ণ আমাদের ভৌগোলিক কারণে এর একটা বড় অংশ দেশে থাকে না আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা